স্বাগতম মধুপল্লী, এটাই মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটা বাড়ি। এটা যশোর জেলার স্বাগতদাড়ি। স্বাগতদাড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটা। এটা এটা তাদের পারিবারিক গোসলের পুকুর। এই যে পুকুর পাড়টা এখন চমৎকার করে চতুর্পাশে বাউন্ডারিকে ঘেরা এবং উইপিং দেবদারু গাছ দিয়ে সাজানো। এটা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ এই কাজটা করছে এবং চমৎকার। এবং গেট থেকে পেরিয়েই স্বাগত জানাচ্ছে মধুপল্লী। এই যে এখানে এই গেট, এটা করা হয়েছে। এই গেট দিয়ে প্রবেশ করে এখানে দেখা হয়। এটা মাইকেল মধুসূদনের যখন জন্মবার্ষিকী পালিত হয় এবং মেলা হয় তখন এখানে জমজমাট একটা পরিবেশ সৃষ্টি হয়। মধুসূদন পৈতৃক ভিটায় প্রবেশের একটা চমৎকার গেট করছে কুড়ে ঘরের আদলে। এটা এই গেট ফিরিয়ে তার বাড়িতে প্রবেশ পথ। খুব চমৎকারভাবে এখানে সাজানো। শিক্ষামন্ত্রী এএসএসকে সাদেক সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন উনি এই সমস্তগুলো সংস্কার করেন এবং চমৎকারভাবে ডেকোরেশন করে রাখা, মানুষ আসলেই সেটা বুঝতে পারে। এটা মাইকেল মধুসূদনের আবক্ষ মূর্তি। এটা কত সালে স্থাপিত হয়েছিল সেই তারিখটা এখানে নেই, তবে এখানে কথিত আছে যে তার বন্ধুরা কলকাতার থেকে আবক্ষ মূর্তি এবং পাথরে খোদাই করা লেখাটা নিয়ে তারা স্বাগতদাড়িতে আসছিল এবং স্থাপন করে গেছিল। তবে বন্ধুরা এখানে কিন্তু তাকে শুধু পোয়েট হিসাবে উল্লেখ করেনি। এখানে দেখেন মাইকেল মধুসূদন দত্ত পোয়েট অ্যান্ড স্কলার, পোয়েট অ্যান্ড স্কলার এই কথাটা উল্লেখ করেছে। অর্থাৎ মধুসূদন শুধু কবি ছিলেন না, তিনি প্রচণ্ড মেধার অধিকারী ছিলেন, মেধাবী ছিলেন। এটা মধুসূদন পাঠাগার। এই যে বিল্ডিংটা দেখছেন এটা কবির পৈতৃক কাছারি ভবন। অর্থাৎ ওনাদের ছোটোখাটো একটা জমিদারি ছিল, সেই জমিদারির কাছারি বাড়ি, কাছারি ঘর এটা, যেখানে খাজনা আদায় করা হতো। এই যে এটা কাছারি ঘর, এখন লাইব্রেরি হিসেবে পরিচিত। এই যে ভিতরে লাইব্রেরি, বই পুস্তক পড়ার জন্যে এখানে সুন্দর একটা পরিবেশ আছে, গ্রন্থাগার। এটা আছে পৈতৃক কাছারি ভবন। এই যে গেটটা দেখছেন এটা কবি মাইকেল মধুসূদন দত্ত, এটা মহাকবি মাইকেল মধুসূদন পৈতৃক ঘর বাড়ি, এখন যেটা জাদুঘর। এইটা গেট, এই যে প্রবেশ পথ। এ পথ দিয়ে প্রতিদিন হাজারো মানুষ কবির জন্মভিটা দেখতে আসে। মাইকেল মধুসূদন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেও তার পূর্বপুরুষ সবাই তো হিন্দু ছিলেন এবং কবির পারিবারিক এটা একটা পূজা মন্দির, এখানে পূজা অর্চনা হতো এবং এখনও হয়। এখানে মানুষজন অবাধে প্রবেশ করে, এই জন্য একটা প্রোটেকশান দেওয়া, দেখতেই পাচ্ছেন প্রোটেকশান দিয়ে এখানে একটু প্রবেশ সংরক্ষিত করছে। মন্দিরটা খুব ডেকোরেশন করা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু মোগল আদলের তৈরি স্থাপনাগুলোর ঠিক অনুকরণে মন্দিরটা তৈরি, খুব সুন্দর ডেকোরেশন করা। এখানে সেই আগের মতো 108টা পদ্মফুল দিয়ে পূজা হয় না, জবা ফুল দিয়ে পূজা হয় না। এটা সে খুব পৈতৃক ভিটার মন্দির। পূজার সময় এই জায়গাটায় নিশ্চয়ই সুন্দর অনুষ্ঠান হতো, এখনও সেইভাবে দেখা যায় না। কবির বংশধর অর্থাৎ তার আগের বাপ কাকা বা পরবর্তীতে যারা এখানে বাস করত তাদের ব্যবহৃত জিনিসপত্র, এই যে চমৎকার ডেকোরেশন করা একটা বাক্স, এখানে তাদের ব্যবহৃত কিছু তৈজসপত্র দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো এখানে আলমারিতে সংরক্ষিত আছে। এই যে বিভিন্ন উপকরণ, খুবই সামান্য একটু। এটা একটা আলমারি, এটা বাক্স, এটা একটা টিনের বাক্স,
এই চমৎকার একটা টিনের বাক্স, তখনকার কাঠের বাক্স, এবং এখানে এই টিফিন ক্যারিয়ার একটা কাঁচের বক্সে সংরক্ষিত। এখানে এই যে দা ব্যবহার্য, পারিবারিক ব্যবহার্য দা। এরপরে এখানে কলের গান, সেই কলের গান চমৎকার একটা কলের গান এখানে আছে। এটা কলের গান টুনি রাখার বাক্স, টুপি রাখার, অর্থাৎ তখনকার আমলে যে সমস্ত টুপি, বড় বড় টুপি মাথায় দিত, সেটা সংরক্ষণের জন্য একটা বাক্স। এবং এখানে এই যে তৈজসপত্র, এখানে যে পাথরের থালা বাটি, এটা এখানে রয়েছে, এটা জাদুঘরের ভিতরে সংরক্ষিত। এখানে একটা সর পালো টেবিল, এখানে একটা আলনা, তাপরকার আমলের আলনা। এখানে এই রুমে এটা হচ্ছে তার সমাধি, 10 নম্বর সার্কুলার রোড কলকাতা। এখানে মাইকেল মধুসূদন দত্ত 12টি ভাষা জানতেন। বাংলা, ইংরেজি, সংস্কৃত, উর্দু, তামিল, তেলুগু, ল্যাটিন, গ্রিক, হিব্রু, ফরাসি, জার্মান, ইতালি, এই ভাষা নিয়ে জানতেন। তার উপর করে বাধাই করে রাখা মাইকেল মধুসূদন দত্ত প্রসূতি স্থান, অর্থাৎ এখানে তিনি পৃথিবীর মুখ দেখছিলেন। এখন কথা হতে পারে যে এইটা ঘরের বাইরে কেন? আসলে ওই সময় আমি যেটা শুনছি বিভিন্ন মানুষের কাছে, যে মহিলাদের যখন সন্তান প্রসব হয় তখন রক্ত, পানি এগুলো নির্গত হয়, এবং এইটা তখন ওই কুল ব্রাহ্মণ বা এই হিন্দু, যারা কুল হিন্দু, ইনারা এইগুলো থেকে দূরে রাখার জন্য ঘরের পাশে চমৎকার করে একটা জায়গা ডেকোরেশন করে সেখানে যখন পেন উঠত মহিলাদের, তখন এখানে নিয়ে এসে রাখা হতো এবং ধাই থাকতো। তারা ডেলিভারিটা সম্পূর্ণ কমপ্লিট করে আনুষঙ্গিক নাড়ি কাটা বা বিভিন্ন রকম কাজ সম্পূর্ণ করে এখান থেকে তারা ঘরে উঠাই দিত। ঘরে উঠা দিলে তারা একটা বড় রকম উপহার পেত, সন্তান উপহার দেওয়ার পরে তারা খুশি হয়ে দিত। এটা সেই বাড়ি, এই যে বড় পাঁচিল, অনেক চওড়া, এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা, এটা মাইকেল মধুসূদনের বংশ, আগেকার যারা বাবা কাকা এবং কাকার বাড়িও এখানে একটা আছে। কিছু সুন্দর একটা কবি মাইকেল মধুসূদন দত্তের সাগর দাঁড়িতে একটা যৌথ পরিবার ছিল, বাবা কাকা সবাই মিলে। এইটা, এই যে বাড়িটা দেখছেন, এটা মাইকেল মধুসূদন দত্তের বাবার বাড়ি। এই এটা সংরক্ষিত এবং প্রবেশ নিষেধ, এর ভিতরে সেভাবে এনে কবির। এটা কাকার বাড়ি, আমি দুঃখিত, এটা তার বাবার বাড়ি বলা ঠিক হয়নি। বাবা একটা বাড়ি করেনি, সে কলকাতাতেই বাড়ি করছিল এবং যশোর না থেকে কলকাতায় চলে গেছিল। এবং চমৎকার ডেকোরেশন করা, এই যে খুব সুন্দর করে বাড়িটা, এই একটা কাকার বাড়ি। এবার আপনাদের নিয়ে যাচ্ছি আরেক কাকার বাড়ি, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের। এটা কাকার বাড়ি, অর্থাৎ মাইকেল মধুসূদন
এটাও কাকার বাড়ি, তার বাবার বাড়ি বলতে অফ দি রেকর্ড কোনো বাবার বাড়ি নাই, এটাও কাকার বাড়ি, এটাও এক কাকার বাড়ি। এই কাকার বাড়িতে এই কাকা তো ভ্রাতুষ পুত্র অর্থাৎ ভাইয়ের পুত্র, এখানে মানকুমারীরও জন্ম। মানকুমারী একজন কিন্তু ভালো কবি, খুলনাতে মেয়ের কাছে মৃত্যুবরণ করে এবং খুলনাতেই তার শেষ কৃত্য হয়। এই মানকুমারী বসুর পদচারণা এই বাড়িতেই ছিল। এটা আছে তার আর এক কাকার বাড়ি। এই আসছে মাইকেল মধুসূদন দত্তের সাগরদাঁড়ির পৈতৃক ভিটার সমস্ত বাড়িগুলো আপনাদেরকে দেখানো হলো। এবার যাব তার আর একটা আবক্ষ মূর্তি আছে সেটার দিকে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে পৈতৃক ভিটা বিশাল এরিয়া নিয়ে, এখানে দুটো পুকুর আছে। এই একটা পুকুর সেই তখনকার আমলের একটা সিঁড়ি যেটা ভাঙতে ভাঙতে এখন এটুকুই আছে। এটা অন্দরমহলে মহিলাদের গোসল করার জন্য এই পুকুরটা। দেখলেই বোঝা যায় অনেক আগের সিঁড়ি। এই যে সিঁড়িঘাট, এটা আছে বহির পুকুর, সম্ভবত এটা পুরুষদের। অন্দরমহলে পুকুরটা একটু আগে দেখালাম, এইটা একটা সিঁড়িবান্ধা ঘাট। ঘাটের উপরে বর্ষা কেন পানি উঠে গেছে, এখান থেকে ধাপে ধাপে সিঁড়ি। এই যে বিশাল বড় একটা পুকুর, এই পুকুরে গোসল, মাছ চায়, মাছ খাওয়ার জন্য মাছ এই বড় পুকুরেই ছিল। এবং এই ঘাট, গোসল করা ঘাট, এখান থেকে এই কয়েক কদম গেলে এখানে বাড়ি, অর্থাৎ বাড়ির ভিতরে পুকুর দেখতে হবে। মাইকেল মধুসূদনের বাড়ি আছে কালীগঞ্জ থেকে রাইডার, এরা আছে বাইক রাইডার, এর বাইক রাইডার, বাইক আছে মোটরসাইকেল অনেকগুলো, সবাই মোটরসাইকেল। আচ্ছা, মাইকেলের যে আবাক্য মূর্তি বন্ধুরা তার বাড়ির সামনে স্থাপন করছিল এইটা আছে। আর এখান থেকে বাড়ির এই যে আম বাগান, এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কবির কবিতা লেখা। এখানে আর একটা মূর্তি আছে, এই যে এটা বাংলাদেশের থেকে এটা বসানো হয়। এই যে এখানে, এইখানে একটা কবির আবক্ষ মূর্তি বাড়ির সামনে, এইটাই তখন সম্ভবত ফ্রন্ট ছিল, এখন ঘেরা হয়েছে। এবং এই বাড়ি, এই আমবাগান, এর পাশে বন্ধুরা এই আবক্ষ মূর্তিটা জুম করলে দেখা যাবে। হ্যাঁ, এইটাই করছে। এবার আপনাদেরকে আমরা মহাকবি মাইকেল মধুসূদনের সেই কপোতাক্ষ নদের পাড়ে নিয়ে যাব। চলুন, কপোতাক্ষ নদের পাড়ে, বিদায় ঘাট। যেখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যশোরের সাগরদাঁড়ির পৈতৃক ভিটায় একটা আবক্ষ মূর্তি তৈরি করা হয়। এই যে সাগরদাঁড়ি রেস্ট হাউসের পাশেই এই আবক্ষ মূর্তিটা এখানে রাখা হয়েছে। উদ্বোধন করেন তৎকালীন এমপি ইসমাত আরা সাদিক। এই যে এইটা মাইকেল মধুসূদনের আবক্ষ মূর্তি, চমৎকার সেই বই হাতে দাঁড়ায় আছে। মহাকবি মাইকেল মধুসূদন শৈশবে, সে কথিত আছে 8 বছর অথবা অন্য গবেষকের বলে 11 বছর এই সাগরদাঁড়িতে ছিলেন, তারপরে চলে যান কলকাতা। কিন্তু মাইকেলের সেই 8 হোক আর 11 বছর বয়সে সেই শৈশব স্মৃতি বিজড়িত কাঠবাদাম গাছটা আজও টিকে আছে শত জরাজীর্ণতার মাঝে। মূল গাছটা ভেঙে চুড়ে নিয়ে পড়ছে, এখানে পর গাছাতে আকৃষ্ট করেছিল। আমি মাইকেলের আলোচক হিসাবে 19 সালে বলছিলাম যে একটু সংরক্ষণ করলে গাছটা এখনও দীর্ঘজীবী হয়, কিন্তু তারপরেও সেটা দেখছি কিছুটা সমস্যা করছে। তবে ওই উপরে যেটা দেখছেন অশ্বত গাছ, এই কাঠবাদামের সাথে একটা অশ্বত গাছ পেঁচিয়ে ধরে একে অপরে জড়িয়ে ধরে বেঁচে আছে মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত সেই কাঠবাদাম গাছ। এবং এখানে বলা হয় বিদায় ঘাট, মাইকেল মধুসূদন যখন হেনরিয়েটাকে সাথে করে নিয়ে সাগরদাঁড়িতে আসছিলেন তখন বিধর্মী হয়, মানে অন্য ধর্মে ধর্মান্তরিত হয় খ্রিস্ট ধর্মে, বাড়িতে নাকি তাকে উঠতে দেওয়া হয়েছিল না, এবং জমি জমা সমস্ত নিয়ে একটু গ্যাঞ্জামও ছিল, যার কারণে এখানে একটা ছোট পার্ক গড়ে উঠছে এই কপোতাক্ষ নদের তীরে নৌকায় এসে। তখন প্রধান যানবাহন ছিল নৌকা, সাগরদাঁড়িতে নৌকায় এসে
এই কাঠবাদাম গাছটার নিচে নাকি সে অবস্থান নিয়েছিল বাড়িতে প্রবেশ না করতে দেওয়ার কারণে। এই সেই কপোতাক্ষণ দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। আসলে কবির এপিটাফে কথাটা লেখা, অর্থাৎ বাংলাদেশে হলে তাকে দাঁড়াতে হবে এবং তাকে স্মরণ করতে হবে, এই অধিকার তিনি রাখেন। এই সেই তার স্মৃতি বিজড়িত দুগ্ধস্রোতরূপী সেই কপোতাক্ষ নদ, এই সেই ঘাট, বিদায় ঘাট, যেখান থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন কলকাতায়। এই সে তার শৈশব স্মৃতি বিজড়িত কাঠবাদাম গাছ আজও টিকে আছে। কাঠবাদাম গাছ আছে, সেই কপোতাক্ষ নদ আছে, সেই কপোতাক্ষ নদের যে ঘাটে তার পায়ের চিহ্ন পড়ছিল সেই ঘাটও আছে। শুধু কবি হারিয়ে গেছে অনন্তে অনন্তকালে, আর ফিরে আসবে না। যশোরের সাগরদাঁড়ি থেকে সফিয়া রাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।